بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবে إِنَّا جَعَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ আমি হে অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন যাহাতে তোমরা বুঝিতে পারো وَإِنَّهُ فِي أُمِّ الْكِتَابِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيمٌ ইহা তো রহিয়াছে আমার নিকট উম্মুল কিতাবে ইহা মহান জ্ঞান গর্ব أَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا أَن كُنْتُمْ قَوْمًا مُسْرِفِينَ আমি কি তোমাদের হইতে এই উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করিয়া লইব এই কারণে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় وَكَمْ أَرْسَلْنَا مِن نَّبِيٍّ فِي الْأَوَّلِينَ পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করিয়াছিলাম وَمَا يَأْتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ এবং যখনই উহাদের নিকট কোন নবী আসিয়াছে উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে যাহারা ইহাদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল তাহাদেরকে আমি ধ্বংস করিয়াছিলাম আর এইভাবে চলিয়া আসিয়াছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা করো কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে উহারা অবশ্যই বলিবে এইগুলি তো সৃষ্টি করিয়াছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন সজ্জা এবং উহাতে করিয়াছেন তোমাদের জন্য চলিবার পথ যাহাতে তোমরা সঠিক পথ পাইতে পারো والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون এবং যিনি আকাশ হইতে ভারী বর্ষণ করেন পরিমিত ভাবে অতঃপর আমি তদ্দ্বারা সঞ্জীবিত করি নির্জীব জনপদকে এইভাবেই তোমাদেরকে বাহির করা হইবে والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান ও আনআম তথা চতুষ্পদ জন্তু যাতে তোমরা আরোহণ করো لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ যাতে তোমরা উহাদের পৃষ্ঠে স্থির হইয়া বসিতে পারো অতঃপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা উহার উপর স্থির হইয়া বসো এবং বলো পবিত্র ও মহান তিনি যিনি ইহাদেরকে আমাদের বশীভূত করিয়া দিয়াছেন যদিও আমরা সমর্থ ছিলাম না ইহাদেরকে বশীভূত করিতে আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ
Innal insana lakafurun mubin. Uara tahar bandader moddhe hoyte tahar ongsho shabbosto koriyache. Manush to spostoi okritoggo. Amittakhadha mimma yakhluqu banatin wa asfakum bil banin. তিনি কি তাহার সৃষ্টি হইতে নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করিয়াছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করিয়াছেন পুত্র সন্তান দ্বারা ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিমা দরাবা লিরহমান মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম দয়াময় আল্লাহর প্রতি উহারা যাহা আরোপ করে উহাদের কাহাকেও সেই সন্তানের সংবাদ দেওয়া হইলে তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে দুঃসহ মর্ম যাতনায় ক্লিষ্ট হয় উহারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে মুন্ডিত হইয়া লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ وَرَا دَعَمَيَا اللَّهَرَ بَنْدَا فِرِشْتَ دَرِكَ نَارِي گُنْنُ كُرِيَا چھے یہ در سرشتی کی وَرَا پرتکو کریا چھلو وَا در اُقْتِ عَبُشْرَ لِپِبَدْدَ كَرَا ہوئی بے এবং উহাদেরকে জিজ্ঞাসা করা হইবে وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم ان هم الا يخرصون ওরা বলে দয়াময় আল্লাহ ইচ্ছা করিলে আমরা ইহাদের পূজা করিতাম না এ বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই ওরা তো কেবল মনগড়া বলিতেছে أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا مِّن قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَمْسِكُونَ আমি কি উহাদেরকে কুরআনের পূর্বে কোনো কিতাব দান করিয়াছি যাহা উহারা দৃঢ়ভাবে ধারণ করিয়া আছে بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى وَإِنَّا عَلَىٰ آثَارِهِمْ مُهْتَدُونَ বরং উহারা বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على এইভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই আমি কোন সতর্ককারী প্রেরণ করিয়াছি তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিরা বলিত আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون شيء شطرك كاري بوليتو تمرا تمادر پوربو پورش در كه جيپاته پايا چو আমি যদি তোমাদের জন্য তদপেক্ষা উৎকৃষ্ট পথ নির্দেশ আনয়ন করি তবু কি তোমরা তাহাদের পদাঙ্ক অনুসরণ করিবে তাহারা বলিত তোমরা যাহা স্বপ্রীত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি
فانظر كيف كان عاقبة المكذبين অতঃপর আমি উহাদের হইতে প্রতিশোধ লইলাম দেখো মিথ্যাচারীদের পরিণাম কি হইয়াছে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ স্মরণ করো ইব্রাহিম তাহার পিতা এবং সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা যাহাদের পূজা করো তাহাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ইল্লা আল্লাযী ফাতারানী ফাইন্নাহু সায়াহদীন সম্পর্ক আছে শুধু তাহারই সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং তিনি আমাকে সৎপথে পরিচালিত করিবেন ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন এই ঘোষণাকে সে স্থায়ী বাণী রূপে রাখিয়া গিয়াছে তাহার পরবর্তীদের জন্য যাহাতে উহারা প্রত্যাবর্তন করে বাল মাতাতু হাউলাই ওয়া আবাআহুম হাত্তা জাআহুমুল হক ওয়া রাসূলুম মুবীন বরঞ্চ আমি উহাদেরকে এবং উহাদের পূর্বপুরুষদেরকে দিয়াছিলাম ভোগের সামগ্রী অবশেষে উহাদের নিকট আসিল সত্য এবং স্পষ্ট বর্ণনাকারী রাসূল ওয়ালাম্মা জাআহুমুল হক ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন যখন উহাদের নিকট সত্য আসিল উহারা বলিল ইহা তো জাদু এবং আমরা ইহা প্রত্যাখ্যান করি وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم এবং ইহারা বলে এই কুরআন কেন নাজিল করা হইল না দুই জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির উপর أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ইহারা কি তোমার প্রতিপালকের করুণা বন্টন করে আমি উহাদের মধ্যে উহাদের জীবিকা বন্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের দ্বারা কাজ করাইয়া লইতে পারে এবং উহারা যাহা জমা করে তাহা হইতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতর ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون সত্য প্রত্যাখ্যানে মানুষ এক মতাবলম্বী হইয়া পড়িবে এই আশঙ্কা না থাকিলে দয়াময় আল্লাহকে যাহারা অস্বীকার করে উহাদেরকে আমি দিতাম উহাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি যাহাতে উহারা আরোহণ করে এবং উহাদের গৃহের জন্য দরজা ও পালঙ্ক যাহাতে উহারা হেলান দিয়া বিশ্রাম করিতে পারে এবং স্বর্ণ নির্মিত আর এই সকলেই তো শুধু পার্থিব জীবনের ভোগ সম্ভার মুত্তাকিদের জন্য তোমার প্রতিপালকের নিকট রয়েছে আখিরাতের কল্যাণ ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين যে ব্যক্তি দয়াময় আল্লাহর শরণে বিমুখ হয়
আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সেই হয় তাহার সহচর। وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ শয়তানের এই মানুষকে সৎপথ হইতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তাহারা সৎপথে পরিচালিত হইতেছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হইবে, তখন সে শয়তানকে বলিবে, হায়, আমার তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকিত, কত নিকৃষ্ট সহচর সে। وَلَن يَنفَعَكُمُ الْيَوْمَ إِذ ظَلَمْتُمْ أَنَّكُمْ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ আর আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো কাজেই আসিবে না, যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করিয়াছিলে, তোমরা তো সকলেই শাস্তিতে শরীর। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين তুমি কি শুনাইতে পারিবে বধিরকে, অথবা যে অন্ধ ও যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে, তাহাকে কি পারিবে সৎপথে পরিচালিত করিতে? فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُمْ مُنْتَقِمُونَ আমি যদি তোমাকে লইয়া যাই, তবু আমি উহাদেরকে শাস্তি দিব। أَوْ نُرِيَنَّكَ الَّذِي وَعَدْنَاهُمْ فَإِنَّا عَلَيْهِمْ مُقْتَدِرُونَ অথবা আমি উহাদেরকে যে শাস্তির ভীতি প্রদর্শন করিয়াছি, আমি তোমাকে তাহা প্রত্যক্ষ করাই, বস্তুত উহাদের উপর আমার তো পূর্ণ ক্ষমতা রহিয়াছে। فَاسْتَمْسِكْ بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ إِنَّكَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ সুতরাং তোমার প্রতি যাহা ওহী করা হইয়াছে তাহা দৃঢ়ভাবে অবলম্বন করো, তুমি সরল পথেই রইয়াছ। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে। وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا أَجَعَلْنَا مِنْ دُونِ الرَّحْمَنِ آلِهَةً يُعْبَدُونَ তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছিলাম তাহাদেরকে তুমি জিজ্ঞাসা করো, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোন দেবতা স্থির করিয়াছিলাম যাহার ইবাদত করা যায়? وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ الْعَالَمِينَ মূসা কে তো আমি আমার নিদর্শন সহ ফিরআউন ও তাহার পরিষদ বর্গের নিকট পাঠাইয়াছিলাম, সে বলিয়াছিল, আমি তো জগৎসমূহের প্রতিপালকের প্রেরিত। فَلَمَّا جَاءَهُمْ بِآيَاتِنَا إِذَا هُمْ مِنْهَا يَضْحَكُونَ সে উহাদের নিকট আমার নিদর্শন সহ আসিবা মাত্র উহারা তাহা লইয়া হাসি ঠাট্টা করিতে লাগিল। وَمَا نُرِيهِمْ مِنْ آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আমি উহাদেরকে এমন কোন নিদর্শন দেখাই নাই যা উহার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ নয়, আমি উহাদেরকে শাস্তি দিলাম যাহাতে উহারা প্রত্যাবর্তন করে। وَقَالُوا يَا أَيُّهَا السَّاحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ উহারা বলিয়াছিল, হে জাদুকর,
তোমার প্রতিপালকের নিকট তুমি আমাদের জন্য তাহা প্রার্থনা করো যাহা তিনি তোমার সঙ্গে অঙ্গীকার করিয়াছেন, তাহা হইলে আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করিব। অতঃপর যখন আমি উহাদের হইতে শাস্তি বিদূরিত করিলাম তখনই উহারা অঙ্গীকার ভঙ্গ করিয়া বসিল। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون فرعون তাহার সম্প্রদায়ের মধ্যে এই বলিয়া ঘোষণা করিল, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নয়? আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত, তোমরা ইয়া দেখো না। أَمْ أَنَا خَيْرٌ مِّنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি হইতে যে হীন এবং স্পষ্ট কথা বলিতেও অক্ষম। فَلَوْلَا أُلْقِيَ عَلَيْهِ أَسْوِرَةٌ مِّن ذَهَبٍ أَوْ جَاءَ مَعَهُ الْمَلَائِكَةُ مُقْتَرِنِينَ মুসাকে কেন দেওয়া হইল না স্বর্ণ বলয় অথবা তাহার সঙ্গে কেন আসিল না ফিরিস্তাগণ দলবদ্ধ ভাবে? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين এই ভাবে সে তাহার সম্প্রদায়কে হতবুদ্ধি করিয়া দিল, ফলে উহারা তাহার কথা মানিয়া লইল, উহারা তো ছিল এক সত্য ত্যাগী সম্প্রদায়। فَلَمَّا آسَفُونَا انْتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ যখন উহারা আমাকে ক্রোধান্বিত করিল আমি উহাদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করিলাম উহাদের সকলকে। فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ তৎপর পরবর্তীদের জন্য আমি উহাদেরকে করিয়া রাখিলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত। যখন মরিয়াম তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয় তখন তোমার সম্প্রদায় তাহাতে শোরগোল আরম্ভ করিয়া দেয়। وَقَالُوا أَآلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ ما ضربوه لك الا جدلا بل هم قوم خصمون এবং বলে আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ঈসা, ইহারা কেবল বাগ বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এই কথা বলে, বস্তুত ইহারা তো এক বিতণ্ডাকারী সম্প্রদায়। إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل সে তো ছিল আমারই এক বান্দা যাহাকে আমি অনুগ্রহ করিয়াছিলাম এবং করিয়াছিলাম বনী ইসরায়েলের জন্য দৃষ্টান্ত। ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্য হইতে ফেরেশতা সৃষ্টি করিতে পারিতাম যারা পৃথিবীতে উত্তরাধিকারী হইত। وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ঈسا তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের সন্দেহ করিও না এবং আমাকে অনুসরণ করো, ইহাই সরল পথ। ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين شيطان যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত্ত না করে, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم
وَلِأُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِي تَخْتَلِفُونَ فِيهِ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ إيسا جاكن سپشت و ندرشن شو آشلو تاكن شه بوليا چلو آمي تو تمہ در نکوت آشيا چه پرگا شاو ايبان تمرا جه قطوك بشوئي مطبط کرتو چو تا سپشت کريا دیبار جنن شتران تمرا اللہ کے بھائی کرو ايبان آمار انشورن کرو إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم الله تو امار پرتپالو ایبان تما درو پرتپالو اتو ایب تمرا تاہار عبادت کرو یہی شرل پات فاختلف الاحزاب من بينهم فَوَيْلٌ لِلَّذِينَ ظَلَمُوا مِنْ عَذَابِ يَوْمٍ أَلِيمٍ اتپر وادر ببین دال متانوئک کو سشتی کرلو شتران ظالم در جنو دوربھوگ مرمنتو دیبوش شاستی دی هَلْ يَنظُرُونَ إِلَّا السَّاعَةَ أَن تَأْتِيَهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ وَهَرَتُ وَهَدَرْ أَجْجَتُ شَرِ عَكُسِكْ بَابِ قِيَامَتْ عَشِبَرِي عَبِكْحَا كُرِتَ چِ الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بعضهم لبعض عدو إلا المتقين بندورا شيدين هيا پوريبه اكي اپره شدتو متقيرا بيتتو يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون هي امار بانداغان آج تمادر کنو بھائي ناي এবং তোমরা দুঃখিত হইবে না আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন যাহারা আমার আয়াতে বিশ্বাস করিয়াছিল এবং আত্মসমর্পণ করিয়াছিল উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون شنر ثالا و پان پتر لئیا تحادر کے پردکین کرا ہوئی بے সেখানে রইয়াছে সমস্ত কিছু যাহা অন্তর চাহে এবং যাহাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা স্থায়ী হইবে ওয়াতিলকাল জান্নাতুল লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন ইহাই জান্নাত তোমাদেরকে যাহার অধিকারী করা হইয়াছে তোমাদের কর্মের ফলস্বরূপ لكم فيها فاكهة كثيرة منها تأكلون شكنه তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল তাহা হইতে তোমরা আহার করিবে إن المجرمين في عذاب جهنم خالدون নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তিতে থাকিবে স্থায়ীভাবে لا يفتر عنهم وهم فيه مبلسون وهادر شاستي لاغب کرا ہوئی بنا ایبان اوهارا اوهاتے حتش ہوئی اپوڑی بے وما ظلمناهم ولكن كانوا هم الظالمين امی اوهادر پتی ظلم کرین آئی بارن اوهارا نجرائی چلو ظالیم ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون ورا চিৎকার করিয়া বলিবে হে মালিক তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করিয়া দেন সে বলিবে তোমরা তো এইভাবেই থাকিবে لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون
আল্লাহ বলিবেন, আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছাইয়াছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখ। أَمْ أَبْرَمُوا أَمْرًا فَإِنَّا مُبْرِمُونَ উহারা কি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে? বরং আমিও তো চূড়ান্ত সিদ্ধান্তকারী। أَمْ يَحْسَبُونَ أَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوَاهُمْ بَلَا وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُونَ উহারা কি মনে করে যে আমি উহাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি, আমার ফরিশতাগণ তো উহাদের নিকট থাকিয়া সবকিছু লিপিবদ্ধ করে। قُلْ إِن كَانَ لِلرَّحْمَنِ وَلَدٌ فَأَنَا أَوَّلُ الْعَابِدِينَ বলো, দয়াময় আল্লাহর কোন সন্তান থাকিলে আমি হইতাম তাহার উপাসকগণের অগ্রণী। সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন উহারা যাহা আরোপ করে তা হইতে আকাশ মণ্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আরশের অধিকারী পবিত্র মহান। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব উহাদেরকে যে দিবসের কথা বলা হইয়াছে তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি উহাদেরকে বাক বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করিতে দাও। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم তিনি ইলাহ নবমণ্ডলে, তিনি ইলাহ ভূতলে এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون কত মহান তিনি যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি। কিয়ামতের জ্ঞান কেবল তাহারই আছে এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। ওয়ালা ইয়ামলিকু আল্লাযীনা ইয়াদউনা মিন দূনিহি আশ-শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে সুপারিশের ক্ষমতা তাহাদের নাই, তবে যাহারা সত্য উপলব্ধি করিয়া উহার সাক্ষ্য দেয় তাহারা ব্যতীত। وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো কে উহাদেরকে সৃষ্টি করিয়াছে, উহারা অবশ্যই বলিবে আল্লাহ, তবুও উহারা কোথায় ফিরিয়া যাইতেছে? وَقِيلِهِ يَا رَبِّ إِنَّهَا আমি অবগত আছি রাসূলের এই উক্তি, হে আমার প্রতিপালক, এই সম্প্রদায় তো ঈমান আনিবে না। ফাসফাহ